সাবস্ক্রাইব করুন কিউট গার্লস বিউটি টিপ চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমার ফিউচার শপ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার পছন্দের দুইটি প্রোডাক্টের রিভিউ। একটি হচ্ছে জনসনস বেবি মিল্ক সোপ আর অন্যটি হচ্ছে জনসন বেবি শ্যাম্পু। ফ্রেন্ডস, অনেকেই ভাবছেন এগুলো তো বাচ্চাদের প্রোডাক্ট, তো আপনাদের সঙ্গে কেন আমি এগুলো নিয়ে কথা বলছি। বাট ফ্রেন্ডস, আপনারা অনেকেই জানেন না কিংবা অনেকেই জানেন বাচ্চাদের প্রোডাক্ট কিন্তু বড়দের স্কিনের জন্য অনেক ভালো। ফ্রেন্ডস, আমরা জানি বাচ্চাদের প্রোডাক্টে কিন্তু একেবারে কেমিক্যাল থাকে না বললেই চলে, আর জনসনস তো বাচ্চাদের প্রোডাক্টের জন্য অনেক ভালো, এটা অনেক নাম করা একটি ব্র্যান্ড। তো আমি যে সব সাবান ইউজ করতে পছন্দ করি তার মধ্যে আমার এই সাবানটি খুবই ভালো লাগে, কারণ ফ্রেন্ডস বর্তমানে সাবানে এত পরিমাণে কেমিক্যাল থাকে, তো কিছুদিন যদি আপনারা ইউজ করেন বা দীর্ঘ সময় ধরে যদি আপনারা সাবান ইউজ করেন তাহলে দেখবেন আপনাদের স্কিন একটু রুক্ষ হয়ে যায়। বাট আপনারা যদি এই জনসন বেবি মিল্ক সোপটি ইউজ করেন তাহলে আপনাদের স্কিন কিন্তু একেবারেই রুক্ষ হবে না, বরং আপনাদের স্কিন আরও স্মুথ এবং সেই সঙ্গে আরও সফট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, প্রথমে আমি এই জনসন বেবি মিল্ক সোপ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। স্পেশালি বাচ্চাদের জন্য এই সাবানটি তো খুবই ভালো, আর আমার তো এই সোপটি ইউজ করতে খুবই ভালো লাগে। অল্প সময়ের মধ্যে বাচ্চাদের স্কিনের মতো আপনাদের স্কিনকেও স্মুথ করে তুলবে এই সাবানটি। তো ফ্রেন্ডস, এই সাবানে কিন্তু একেবারে ক্ষতিকর কেমিক্যাল নেই বললেই চলে। এর মূল উপাদানের মধ্যে আছে মিল্ক প্রোটিন, ভিটামিন ই, গ্লিসেরিন, সোডিয়াম, সোডিয়াম পালমেট, পানি আরও আছে, যেগুলো আমাদের স্কিনের জন্য অনেক ভালো, সেই সঙ্গে স্কিনকে আরও স্মুথ এবং সফট করে তোলে। এটি একটি ইন্ডিয়ান প্রোডাক্ট। তো ফ্রেন্ডস, আপনারা এই সাবানটি ইউজ করতে পারেন নিঃসন্দেহে, যেহেতু এটা বাচ্চাদের স্কিনের জন্য স্পেশালি তৈরি করা, সো বড়রাও এটা ইউজ করতে পারেন। ফ্রেন্ডস, এই সাবানের দাম হচ্ছে 75 গ্রাম 77 টাকা, একটু দাম বেশি, বাট ফ্রেন্ডস বিলিভ করুন এই সাবানটি খুবই স্কিনের জন্য ভালো। তো আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই সাবানটি কেমন। যাদের স্কিন সেন্সিটিভ তো তারা আপনারা নিশ্চিন্তে এই সোপটি ইউজ করতে পারেন, কিংবা যারা ফেস ওয়াশ ইউজ করতে পছন্দ করে না তো তারা শুধুমাত্র ফেস ক্লিন করতেও এই সাবানটি ইউজ করতে পারেন, অথবা আপনারা পুরো স্কিনের জন্য এই সাবানটি ট্রাই করতে পারেন। তো এবার দ্বিতীয়টি সম্পর্কে আমি আলোচনা করব, এটাও জনসনসের বেবি শ্যাম্পু। ফ্রেন্ডস, বেবি শ্যাম্পু স্পেশালি তাদের জন্য ভালো যাদের চুল রিবন্ডিং করা থাকে কিংবা যাদের চুল কালার করা থাকে, কারণ আমরা জানি রিবন্ডিং করার কিছুদিন পরে যদি আপনারা ঠিকভাবে কেয়ার না নেন তাহলে চুল কিন্তু অনেক বেশি রুক্ষ হয়ে থাকে, আর কালার করা চুলের জন্য তো স্পেশাল শ্যাম্পু ইউজ করতে হয়। তো তারা এই শ্যাম্পুটি নিশ্চিন্তে ইউজ করতে পারেন, কারণ এই শ্যাম্পুতে একেবারে কেমিক্যাল নেই, এটা কেমিক্যাল ফ্রি, তো আপনারা এই শ্যাম্পুটি ইউজ করতে পারেন। আর রিবন্ডিং চুল এবং সেই সঙ্গে ড্যামেজ চুলের জন্য এই শ্যাম্পুটি খুবই ভালো। তো আমাকে যদি বলেন যে 10-এর মধ্যে এই শ্যাম্পুকে আমি কত দিব, তো 10-এর মধ্যে আমি এই শ্যাম্পুকে 9 দিব। ফ্রেন্ডস, এটা 100 গ্রাম আর এটার দাম 200 টাকা। আপনারা 200 টাকার মধ্যে এটা খুব সহজেই কিনতে পারবেন কসমেটিকের দোকানে, এটা বেবি শ্যাম্পু। ফ্রেন্ডস, দেখুন এর কালারটা কত সুন্দর, স্মেলও কিন্তু অনেক সুন্দর, যখন আপনারা শ্যাম্পু করবেন তখনই বুঝতে পারবেন এটার স্মেল কত সুন্দর। আর সাবানের স্মেলের কথা কি বলবো, সাবানের স্মেল তো আমার খুবই পছন্দের। এখানে যেহেতু স্পেশালি দুধ ইউজ করা হয়েছে, ফ্রেন্ডস আমরা জানি স্কিনের জন্য দুধ এবং ভিটামিন ই কতটা দরকারি, সো এখানে ইউজ করা আছে, তো আপনারা এটা ইউজ করতে পারেন আপনাদের স্কিনকে হেলদি এবং বিউটিফুল করার জন্য। তো ফ্রেন্ডস, যাদের স্কিন বেশি সেন্সিটিভ তো তাদেরকে আমি এই শ্যাম্পু এবং সাবান ইউজ করার কথা বলবো, তাছাড়া আপনারা যে কোনো টাইপের স্কিনই এই শ্যাম্পু এবং সাবান ইউজ করতে পারেন। ফ্রেন্ডস, এই ছিল আজকের আমার সিম্পল রিভিউ, আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।